ডাক বিভাগের উদ্যোগে হারিয়ে যাওয়া ডাক টিকিট প্রদর্শনী শুরু হলো মালদা ইন্ডোর স্টেডিয়ামে। দুদিন ধরে চলবে এই প্রদর্শনী। ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে ডাক টিকিটগুলো ডাক বিভাগ বার করেছিল সেই টিকিটগুলো প্রদর্শিত করা হয় এই প্রদর্শনীতে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী, সিনেমা জগৎ, ফুল, সাংস্কৃতিক জগৎ, খেলার জগৎ সহ বিভিন্ন বিষয়ের উপর দেশ এবং বিদেশের প্রকাশিত ডাক টিকিট প্রদর্শিত হলো। ডাক বিভাগের উদ্যোক্তা সুদীপ মণ্ডল জানান, 45 জন সংগ্রাহক তাদের সংগ্রহ করা ডাক টিকিট প্রদর্শনীতে প্রদর্শন করেন। 80টি ফ্রেমে প্রায় 5410 এবং বিদেশের ডাক টিকিট প্রদর্শন করা হয় ডাক বিভাগের পক্ষ থেকে। জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরও ভিড় জমায় এই প্রদর্শনী দেখতে। এখানে এই পোস্টাল ডিপার্টমেন্ট থেকে একটি ফিলাটেলি এক্সিবিশন হচ্ছে, যেখানে স্ট্যাম্প শো আমরা বলে থাকি। সেখানে প্রায় 45 জন ফিলাটেলি সারা নর্থ বেঙ্গল থেকে এবং কলকাতার থেকেও কিছু এসেছেন। এখানে 5400 স্ট্যাম্প আছে, 80টা ফ্রেমের উপরে এখানে আমরা এক্সিবিশন করছি। এখানে সব ডিসপ্লে হয়েছে, এমনকি আমাদের ইন্ডিয়ার প্রথম স্ট্যাম্পও এখানে ডিসপ্লে করা আছে। তার সাথে ইন্ডিয়ান কালচার, তারপরে সিনেমা জগতের উপরেও আমাদের এখানে, বা গেমসের উপরে হোক, ফ্লাওয়ারের উপরে হোক, সব রকম স্ট্যাম্প এখানে ডিসপ্লে করা আছে।